আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। তো আজকে মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পৃথিবীতে আমরা অনেক সময় অনেক কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের কঠিনতা অনুভব করি। কোনো একটা কাজ করব মনে হচ্ছে অনেক বেশি কঠিন, সেই কঠিন কাজটিকে আপনি কোন আমল করে সহজ করে ফেলবেন, যে কঠিন কাজটি আপনার সামনে উপস্থিত হয়েছে এই আমলটা করুন, ইনশাআল্লাহ কঠিন থেকে কঠিন দূর আমলটাও আপনার জন্য সহজে পরিণত হয়ে যাবে রব্বুল আলামিনের পক্ষ থেকে। হ্যাঁ দর্শক, এটাই সত্য। তো চলুন মূল কথায়, কিভাবে আপনি আমলটা করবেন তার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, এখনও পর্যন্ত যারা হাউজে কাউসার মিডিয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন, আর যারা ফেসবুক পেজ থেকে শুনতেছেন পেজটাকে ফলো করে দিন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। দর্শক, আজকের যে আমলটা সেটা হচ্ছে আল্লাহ পাকের সিফতি 99টি সুন্দর সুন্দর নামের অন্যতম একটি নাম হচ্ছে আল কাদির। আল কাদির এই নামটি দিয়ে আপনি আমল করুন। আপনার সামনে কোনো একটা কাজ, অনেক কঠিন কাজ, আপনি এটাকে সহজ করতে যাচ্ছেন, চাচ্ছেন শুধুমাত্র 111 বার আল্লাহ পাকের এই সিফতি নাম আল কাদির আল কাদির আল কাদির এটা 111 বার পাঠ করবেন। পাঠ করে বুকে দম করবেন, দম করে আল্লাহ পাকের কাছে আরজি পেশ করবেন, প্রার্থনা করবেন, হে রব আপনি এই কঠিন কাজকে সহজ করে দিন, ইনশাআল্লাহ এই নামের বদৌলতে রব্বুল আলামিন কঠিন থেকে কঠিনতর কাজকে আপনার জন্য সহজে রূপান্তরিত করে দেবেন। এভাবে আপনি মাত্র 7 দিন এই আমলটা করবেন। 7 দিন এই আমলটা যদি আপনি করতে পারেন, যে কোনো একটি কাজ, কারো বিবাহ সামনে আসছে, এটা কঠিন মনে হচ্ছে, এই কঠিন বিবাহ কাজটাকে আপনি সামনে রেখে যদি আপনি 7 দিন আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ এই আমলের বদৌলতে এভাবে আপনি প্রত্যেকটি আমল যদি এভাবে করতে পারেন, কঠিন কাজকে সামনে নিয়ে যদি আল্লাহর কাছে প্রার্থনা করতে পারেন, এই আমলটা করতে পারেন, 100% ইনশাআল্লাহ আপনার কঠিন কাজ আল্লাহ পাক সহজ করে দেবেন। ধন্যবাদ দর্শক, আপনাদের সকলকে এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।